এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান সন্তান আগুন পাইলে খেলার জন্য পাগল হইয়া যায়, পানি দেখলে পানি নিয়ে খেলার জন্য পাগল হইয়া যায়। কিন্তু বাজান যারা নাকি বুঝদার, সন্তান যখন আগুন ধরার জন্য যায়, ওই বুঝদার তাকে থাবা দিয়া ধরে, বাজান ওই লাল দেখে এত সুন্দর দৃশ্য দেখে ধৈর না, কারণ ওই আগুনে তোমাকে জ্বালাইয়া পড়াইয়া শেষ কইরা ফেলবে। আর পানি নিয়ে খেলায় মজা পাইয়া পানির পাশে থাইক না, কারণ টুকুরাইয়া যদি পানির ভিতরে পইরা যাও আর বাজান কোনোদিন উঠবা এ দুনিয়াদার পাগল আমার বাবারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আমিন আসছে, সচরাচর এই সময় আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল সালাতু ওয়াসালাম আসেন না। জিব্রাইল সালাতু ওয়াসালামকে আল্লাহ রাসূল বলেন, হে ভাই জিব্রাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, আজকে এই সময় আপনি কেন আসলেন? জিব্রাইল সালাতু ওয়াসালাম বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন, বেহেশতের চতুর্পাশ আমার মালিক দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশ আমার মালিক দেখাইছেন। আরে বেহেশত এমনভাবে আমার মালিক সাজাইছে, কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনা আসে নাই, তার চেয়েও সুন্দর। আর জাহান্নামে এমনভাবে তৈরি করছে, এত কষ্ট, এত আজাব, এত বড় কঠিন, কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই, কিন্তু চতুর্পাশে যখন ঘুরলাম আমার মালিক জাহান্নামের চতুর্পাশে কাটা তারের বেড়া দিয়া রাখছে, আর জাহান্নামের চতুর্পাশে এমনভাবে ফুলের বাগান তৈরি করছে, যেই ফুলের বাগানে ঢুকলে বের হইতে আর মন চায় না। আমার তো আমার ভয় হয়, বান্দা বান্দি আপনার উম্মতেরা যখন বেহেশতে রওনা করবে, ওই কাটার গুতা লাইগা ফেইরা যায় কিনা আমার ভয় লাগতেছে। আর ওই জাহান্নামের এত সুন্দর চতুর্পাশে ফুলের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলে ওই আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন আর বের নাও হইতে পারে, আমার ভয় করতেছে। এই কথা বইলা জিব্রাইল সালাতু ওয়াসালাম কান্দেন। আল্লাহর হাবিব বলেন, ভাই জিব্রাইল, আপনি তো আল্লাহর সবচেয়ে নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিব্রাইল সালাতু ওয়াসালাম বলে, আল্লাহর রাসূল, হারুত মারুত তো আমার মালিকের ফেরেশতা, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল, ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল, আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত দিবেন, এই জন্য আমি কান্দি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কাটার তারা কাটার তারা তারের বেড়া এবং ফুলের বাগান কি বাজার, এই ফজরের সময় কনকইনা শীতের মধ্যে, যখন ফজরের সময় আমার মালিকের পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আস-সালাতু খায়রু মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মাহফিল কিসের জন্য? মাহফিল তো একমাত্র আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহর হুকুম বানিয়া, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলিয়া, দুনিয়া থেকে বিদায় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে বালাখানা তৈরি করছেন, মেহমানখানা, সেই বেহেশতে যাওয়ার জন্যেই। জোরে বলেন কথা, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন, ইয়া আইয়ুহা তুহান্নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলের আসো, আমার বান্দা বান্দিদের কাতারের ভিতরে শামিল হও, বেহেশতের ভিতরে ঢোকো। কাদেরকে ডাকবে? মুখ খুলে বলেন, ভিতরে ঢুকো। কাদেরকে ডাকবে? নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি নিজে দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস,
আপনার নফসটা কি নফসে আম্মারা না লওয়ামা না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্নায় আপনার নফসকে না পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন নফসে মুতমাইন্নার দলের আসো, তখন আল্লাহটাকে সাড়া দিতে পারবে এমন আসতে কয় ধরে কোন পারবেন পারবেন? তা যদি না পারেন নফসে মুতমাইন্নায় নিজের নফসকে পৌঁছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে না? আসতে কয় লাগবে? এখন নফসে মুতমাইন্নায় পৌঁছাবার জন্যে চেষ্টা করা লাগবে না লাগবে না? বলে হুজুর তা কেমন? এ আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলমে ফেরেস্তা বানাইছেন, ফেরেস্তাদের ভিতরে গুণা করার কোনো আগ্রহ আছে? কারণ আল্লাহ বানাইছে ওদেরকে ওইভাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলম পশু বানাইছে, গরু ছাগল বানাইছে, আচ্ছা পশুর ভিতরে ভালো কাজ করার কোনো তবিয়ত চরিত্র আছে? সব উল্টে ফুল্টে না? এই আর মানুষ বানাইছেন আল্লাহ রাব্বুল আলমের চরিত্র দুইটা, কয়টা? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলম ফেরেস্তার চরিত্র দেয় নাই? ভালো চরিত্র আছে না? আবার মানুষের ভিতরে খারাপ চরিত্র আছে? আছে আছে আছে, জোরে কেন আছে? আচ্ছা এখন মাজানদেরকে বলবো, ভালো চরিত্র অর্জন করার জন্যে খারাপ চরিত্র বাদ দেওয়ার জন্য কষ্ট করা লাগবে না, চেষ্টা করা লাগবে না? নফসে মুতমাইন্নে আপনার নফসকে পৌঁছাবার জন্য আপনার চেষ্টা করা লাগবে না? এই চেষ্টা করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। সবাই বলেন সুবহানাল্লাহ। নফসের সঙ্গে জিহাদ করা, এই যুদ্ধ শুরু হয়েছে একটা সময় শেষ হবে। যুদ্ধে শত্রুকে দেখেন, আপনাকে দেখে, দেখে দেখে আক্রমণ করেন, আক্রমণ দেখে দেখে ফেরেন, ঠিক না? আচ্ছা দুনিয়ার ভিতরে ইসলামের পক্ষে যুদ্ধ করলে যদি বিদায় হয়ে যান, শাহাদতের দরজা পেয়ে বিনা হিসেবে বেহেশতে যাবে, ঠিক কিনা? আর নফস আম্মারা এমন এক শত্রু, ও যদি আপনাকে সবল করে আর আপনি যদি সেই অনুযায়ী দুনিয়া থেকে বিদায় হন, তাহলে ইমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবেন, চিরতরে জাহান্নামী হয়ে যাবেন। আর নফসে আম্মারার সঙ্গে জিহাদ এখন শুরু হয়েছে শেষ, কতক্ষণ শেষ? কোন পর্যন্ত করা লাগবে? কোন পর্যন্ত? একবারে রুহুটা বেরোর সময়ও কিন্তু শয়তান ধোকা দেবে, দেবে কি দেবে না? তাইলে যেইটা সব সময়ের জন্য চলবে মৌত পর্যন্ত বড় যুদ্ধ। আর নফস আম্মারা এই যে নফসটা, এটা কি দেখা যায়? এটা গোপনে শত্রুতা করে না? তা গোপন শত্রু প্রকাশ্যে শত্রু সে অনেক বড় না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নফস আম্মারার সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। আর জিহাদ তো করাই লাগবে, জিহাদ কি? আর জিহাদ করার জন্য যদি নিয়াত করতে পারি, অনেকে ভয় ভান, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, এর জন্য তাআত তৌফিকে তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু, তোমার আমার সাধ্য শক্তি অনুযায়ী কোনোদিন আমার মাওলার হুকুম পালন করে মাওলা পর্যন্ত পৌঁছা কারোর জন্য সম্ভব না। যেরকম নাকি একটা সন্তান এক পাও দুই পাও হাঁটতে পারে, মাকে তাই না জোর করে দুধ পান করবে, এই সন্তানের কিন্তু শক্তি আসলে নাই, কিন্তু সন্তানের কিন্তু একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হইল যখন তার দুধ খাওয়ার সময় এসে যায় তখন সে ওয়া ওয়া কইরে কান্দে, কান্নার সঙ্গে সঙ্গে মায়ের হাতের ভিতরে কাজ ঠাস কইরে পড়ে যায়। বাজান কেমন মায়া, কেমন টান, আমার মালিক সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে লাগিয়ে রাখলো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার জবানে শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাই সফর করার পরে যখন বাড়িতে গেলেন, আল্লাহু আকবার আম্মার কথা উল্লেখ করে বলছিলেন, ছোট বাচ্চা পাশে নিয়ে ঘুমায়, আমি যাইয়া তো ডাকি, হারে এমন ঘুমে অচেতন, একটু উঁ কইরা ডাক দিয়ে আবার ঘুমে পড়িয়া যায়, আমি অত ডাকি যে আমাকে
বলতে গেলে জানের চেয়েও বেশি মহব্বত করে, কিন্তু সে আমার ডাকে উঠল না। আমি তাকাইয়া তাকাইয়া মালিকের দরবারে বলি, মালিক ছোট এতটুক বাচ্চাটা মা পাশে নিয়ে ঘুমায়, এত অচেতন মানুষ এত বিমূর ঘুমে মানুষ, এই বাচ্চাটাকে তুমি কিভাবে লালন পালন কইরা বড় করো? হে আমার মালিক, চিন্তা করে আব্বাজান বলতেছিলাম, এই পাশে শুইলাম, হঠাৎ দেখি বাচ্চাটা কোন কোন কইরা ডাক দিয়া উঠছে, শব্দ হয় তোমার দুই চার পাঁচ হাত দূরে যেতে পারে, ওই কোন কোন শব্দ শুইনা মা লাভ দিয়া উঠা সন্তানকে তৈরা তারপর দুধ পান করায়। তখন আব্বাজান বলে, বা আমার দয়ার মাওলা, তুমি কেমন সম্পর্ক তৈরি করলাম, আমি এত জোরে জোরে চিল্লাইয়া ডাকলাম, সে আমার ডাকে একবারও সাড়া দিতে পারে নাই, আর ওই ছোট বাচ্চা একটু কুন কুন কইরা ডাক দিল, কি সম্পর্ক তুমি লাগাইয়া দিস? শব্দ শোনার সঙ্গে সঙ্গে মা লাভ দিয়ে ওইটা বাচ্চাকে কোলের ভিতরে জাগা দেয়। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়াল মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে বাজান তার সে শত গুণ হাজার গুণ লাখো গুণ কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আমার মালিক তো সব সময় তোমার আমার দিকে তাকায়। আমার মালিক বলে, বান্দা মান্দিরে আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, হে বান্দা বান্দি তুই যেখানেই থাকো আমি তোর দিকে চাইয়া থাকি, বান্দা তুই কি জানো না আমি তোর দিকে তাকাইয়া আছি, আরে বান্দা তুই বিভিন্ন গুনার কাজের ভিতরে লিপ্ত হও, আরে আমি তাকাইয়া তাকাইয়া আমি অপেক্ষায় থাকি কখন তুই আমার দরবারে দুই হাত তুলবি আর দুই চোখের পানি সারবে, দেলটাকে ভাইগা আমি মালিককে করুণ সুরে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, হে আমার দয়ার মাওলা, নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি তোমার কুদরতে কোলের ভিতরে জায়গা দিয়া দাও, তুমি ডাক দেতে দেরি তোর আমি ডাকে সারা দিতে মোটেও দেরি করি না, লা তাখুযু হুসনাতু ওয়ালা নাও। আমার মালিক বলে, আমার ঘুমও নাই আমার ঝিমানিও নাই, কলে আমার কেন ঘুম ঝিমানি নাই, আমার মা আমাকে ঘুমাইতে দেয় না, কারণ তুই রাত্র তিনটার সময় বিপদে পড়বি, গভীর রাত্রে বিপদে পড়বি, বইরা যখন তুই আমাকে ডাক দিবি আমার আল্লাহ, তখন যদি আমি ঘুমাইয়া থাকি তোর ওই বিপদের সময় তোকে কে সারা দিবে? এই জন্য আমার মায়, তোদের মায় আমাকে ঘুমাইতে দেয় না, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হাকিকাসে তো দুনিয়া বে খবর হুনিয়া কি নুমায়েশ্বর নজর হ্যায়, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে হে ধনী আমার বাবারা, হে বড় বড় জমিদার আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন সম্পদ ওয়ালি ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিককে ভুলছ, কোন দুনিয়ার পিছনে পইরা কোন সম্পদের পিছনে পইরা আখেরাতকে ভুলছ, একদিন মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো আর চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়ছ, দুনিয়াটা কিন্তু নিষ্ঠুর বাজান, দুনিয়া কিন্তু এমন একদিন আসবে এই জমিনের উপর থেকে তোমাকে আমাকে উঠাইয়া গর্বের ভিতরে জায়গা দেবে,
এই উপরে আর থাকতে তোমাকে আমাকে জন্য রাইখা দাও। আমি অনেক সময় বলি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চার মরার লাশ দেখলে ভয় পাইবে, বাজার মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে, তার কষ্টের কামাই করা টাকার বারে তাকে জায়গা দেয় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান সন্তান আগুন পাইলে খেলার জন্য পাগল হইয়া যায়, পানি দেখলে পানি নিয়ে খেলার জন্য পাগল হইয়া যায়, কিন্তু বাজান যারা নাকি বুঝদার সন্তান যখন আগুন ধরার জন্য যায় ওই বুঝদার তাকে থাবা দিয়া ধরে, বাজান ওই লাল দেখে এত সুন্দর দৃশ্য দেখে ধৈর না, কারণ এই আগুনে তোমাকে জ্বালাইয়া পড়াইয়া শেষ কইরা ফেলবে, আর পানি নিয়ে খেলায় মজা পাইয়া পানির পাশে থাইক না, কারণ টুকুরাইয়া যদি পানির ভিতরে পইরা যাও আর বাজান কোনোদিন উঠবা এ দুনিয়াদার পাগল আমার বাবারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন আসছেন, সচরাচর এই সময় আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল সালাতু আসসালাম আসেন না, জিব্রাইল সালাতু আসসালামকে আল্লাহ রাসূল বলেন, হে ভাই জিব্রাইল এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, আজকে এই সময় আপনি কেন আসলেন? জিব্রাইল সালাতু আসসালাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন, বেহেশতের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন, আরে বেহেশত এমনভাবে আমার মালিক সাজাইছে কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনাও আসে নাই, তার চেয়েও সুন্দর। আর জাহান্নামে এমনভাবে তৈরি করছে, এত কষ্ট, এত আজাব, এত বড় কঠিন, কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই, কিন্তু চতুর্পাশে যখন ঘুরলাম আমার মালিক জাহান্নামের চতুর্পাশে কাটা তারের বেড়া দিয়া রাখছে, আর জাহান্নামের চতুর্পাশে এমনভাবে ফুলের বাগান তৈরি করছে যেই ফুলের বাগানে ঢুকলে বের হইতে আর মন চায় না। আমার তো আমার ভয় হয় বান্দা বান্দি আপনার উম্মতেরা যখন বেহেশতে রওনা করবে ওই কাটার গুতা লাইগা ফেইরা যায় কিনা আমার ভয় লাগতেছে। আর ওই জাহান্নামের এত সুন্দর চতুর্পাশে ফুলের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলে ওই আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন আর বের নাও হইতে পারে আমার ভয় করতেছে। এই কথা বইলা জিব্রাইল সালাতু আসসালাম কান্দেন, আল্লাহর হাবিব বলেন, ভাই জিব্রাইল আপনি তো আল্লাহর সবচেয়ে নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিব্রাইল সালাতু আসসালাম বলে, আল্লাহর রাসূল হারুত মারুত তো আমার মালিকের ফেরেশতা, ওদের ব্যাপারে আমার মাওলার কী সিদ্ধান্ত হইল, ইবলিসের ব্যাপারে আমার মাওলার কী সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কী সিদ্ধান্ত দিবেন, এই জন্য আমি কান্দি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। এ কবরের যাত্রীরা আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কাটার তারা কাটার তারা তারের বেড়া এবং ফুলের বাগান কি বাজার, এই ফজরের সময় কনকনিয়া শীতের মধ্যে যখন ফজরের সময় আমার মালিকের পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো,
বাজান ওই সময় লেপ কম্বল ফালাইয়া, ওই ঠান্ডা পানির ভিতরে উজু কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়ানো কত কষ্ট, ওই কাটার গুতা লাগছে তুমি বেড়া পার হয়ে গেলা। বাজান রমজান মাসে গরমের দিন রৌদ্রের মধ্যে কাজকর্মের ভিতরে রোজা রাখতে কত কষ্ট, বাজান ঠিক মাগরিবের আগে আগে গলা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়, বাজান কাটার গুতা লাগলো বেড়া পার হইয়া গেল। আরে ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা, আরে যুবক এই মজা বাদ দিয়া আমার মাওলার হুকুম মানলো নবীর তরিকে অনুযায়ী চললো, কাটার গুতা লাগলো বেড়া পার হইয়া গেল। তুমি বড় অফিসার, ঘুষ খাইলে কোটি টাকা কোনো তোমার ব্যাপারই না, কিন্তু আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুষ খাওয়া দেওয়া দোনোটা জাহান্নামী, সে তো আল্লাহর ভয় জাহান্নামের ভয়, ঘুষ খায় নাই সুদ খায় নাই পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়ায় নাই হারাম ভক্ষণ করে নাই, আরে তার নিচের চাকরিজীবী কত শান শওকত বাড়ি গাড়ির অভাব নাই, এই অবস্থা দেইকা তুমি ঘুষ না খাইয়া তুমি অবস্থান তৈরি করা, কাটার গুতা লাগলো তুমি বেড়া পার হইয়া গেলা। এরকম বেড়া পার হইতে হইতে যখন হায়াত শেষ হইয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার আমার বান্দা বান্দি বড় কষ্ট করিয়া বেশ তো কামাই করছে, ওকে বেশ তো না দেখাইয়া মৌত করিও। বাজান কিভাবে যে মোমেন বান্দা বান্দির রুহ বের হবে, দাদাজানের কথা শুনছি আল্লাহ আকবার, অসুস্থ লোকজন চতুর্পাশে বসা, হঠাৎ বলতেছে মেহমান আসতেছে জায়গা কইরা দাদাজান রহমাতুল্লাহ সামনে হাতটাকে বাড়াইছে, এর ভিতরে একটা মিসকি হার দিয়া কালেমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কুদু ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে দেখছে ইন্তেকালের পরে যে ওই হাঁস দিয়েছে হাঁসটা ফুটটা রয়েছে চেহারার মধ্যে, আল্লাহ বাজান মরণ তো তোমারও লাগবে আমারও লাগবে, কিন্তু এ বড়লোক আমার বাবারা ক্ষমতা সম্পূর্ণ বাবারা, আরে এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই, ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা কবর আখের ঠিকানা, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার, আবার আসুন তাহতার জলকা মেহমা রো, এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও।